নমস্কার, আবারও এসে গেছি এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে। চলুন শুরু করি এ সপ্তাহের রাশিফল। প্রথমে চলে আসবো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশিতে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর জন্য বাড়িতে অশান্তি হবে, বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কোনো ব্যবসায়ীর সঙ্গে অর্থ নিয়ে তর্ক বাঁধতে পারে, বাড়িতে কোনো অতিথিকে নিয়ে খরচ বাড়বে, জমি কেনাবেচা নিয়ে আইনি ব্যবস্থা। সপ্তাহের শেষের দিকে সংসারে নতুন ব্যক্তি আসায় দায়িত্ব বাড়বে, প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদ হবে। মাঙ্গলিক কাজের জন্য অতিরিক্ত খরচ হতে পারে, সারা সপ্তাহে প্রচুর পরিশ্রম হওয়া সত্ত্বেও সঞ্চয় খুব একটা হবে না। দেখে নেব পরের রাশি বৃষ রাশির রাশিফল। এই সপ্তাহে পেটের সমস্যার জন্য শরীরে ক্লান্তি বাড়বে, গবেষণায় সাফল্য লাভ করতে পারবেন। প্রেমে জটিলতা বাড়তে পারে, শরীরে সমস্যার জন্য ভ্রমণ বানচাল হতে পারে, বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা, বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা আসবে, স্ত্রীর সঙ্গে কোনো ছোট কারণে বিবাদের আশঙ্কা, প্রেমে ঝগড়া মিটে খুশির পরিবেশ, কর্মক্ষেত্রে বুদ্ধির ফুলে ক্ষতির আশঙ্কা, গুরুজনদের সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি হবে, আইনি ঝামেলা থেকে মুক্তি মিলবে, বাবার জন্য কিছু করতে পেরে মানসিক শান্তি আসতে পারে। পরের রাশি মিথুন রাশি। সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ বাড়তে পারে, ব্যবসা খুব ভালো যাবে না তাই একটু আর্থিক চাপ আসতে পারে, গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তির জন্য মানসিক কষ্ট হবে, বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে, প্রযুক্তিবিদ্যার জন্য এই সপ্তাহটি বেশ শুভ, বাড়িতে ভালো কিছু ঘটতে পারে, লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে কিন্তু হাল ছাড়লে বিপদ, উপকারের বিনিময়ে অপমানিত হওয়ার সংকেত রয়েছে, এই সপ্তাহে বন্ধুদের থেকে কোনো সাহায্য পাবেন না। পরের রাশি কর্কট রাশি। স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে, কাজের চাপে শরীরে ক্লান্তির ভাব আসবে, গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে, পরিবারে কোনো কাজ নিয়ে মা বাবার সঙ্গে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে, বাড়তি খরচ নিয়ে চিন্তা বাড়বে, আত্মীয়ের সঙ্গে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা চলবে, গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসা টালমাটাল হওয়ায় বুদ্ধিনাশের আশঙ্কা রয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় চিন্তা বাড়বে, বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি, পুরনো রোগ ফেলে না রেখে নিজের শরীরের দিকে নজর দিন, সপ্তাহের শেষের দিকে প্রেমে আঘাত বাড়তে পারে। দেখে নেব পরের রাশি সিংহ রাশির রাশিফল। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে, ঠাকুরের কাজের জন্য আনন্দ পাবেন, বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলুন, কোনো বিবাদ এই সপ্তাহে চিন্তার কারণ হতে পারে, বাবার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে, প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে, ঋণ শোধ নিয়ে চিন্তা থাকবে, স্ত্রীর সঙ্গে কোনো আলোচনায় সমস্যার সমাধান হতে পারে, হঠাৎ কোনো চাকরির সুযোগ আসতে পারে, ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন, নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি হবে, অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে, সপ্তাহের শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে। পরের রাশি কন্যা রাশি। সৃষ্টিশীল কোনো কাজের জন্য উন্নতির সম্ভাবনা, প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে, লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে, শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালোভাবে চিন্তা করে নেবেন, প্রিয়জনের শরীর খারাপ থাকায় মানসিক কষ্ট, বাবা মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা, সপ্তাহের শেষের দিকে কারো সমালোচনায় না যাওয়াই ভালো, অশান্তি বাড়তে পারে তাতে, শত্রুর প্রস্তাবে সাড়া দিতে পারেন, উপকার পাবেন, আর্থিক দিক ভালো মন্দ মিশিয়ে কাটবে, টনসিলের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। পরের রাশি তুলা রাশি। শরীরের কোনো অংশে আঘাত লাগার আশঙ্কা রয়েছে, বাড়তি কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে, সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা থাকবে, যারা অভিনয় নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো সময়, ব্যবসায় ভালো কাজের সুযোগ আসতে পারে, বাড়িতে আর্থিক চিন্তা বাড়তে পারে, দাঁতের সমস্যা বাড়বে, সপ্তাহের শেষের দিকে পরের উপকার করে সম্মান পাবেন, কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়, মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, সপরিবারে বায়ুপথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আসি পরের রাশি বৃশ্চিক রাশিতে। সপ্তাহের প্রথমে নতুন কোনো ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে, বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে, সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা, দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে, সপ্তাহের মধ্যভাগে আগুন থেকে একটু সাবধানে থাকুন, পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে, অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বচসা,
অফিসে সুনাম বাড়তে পারে, আপনাকে এই সপ্তাহে সন্দেহজনক অবস্থায় কাটাতে হতে পারে। আর্থিক দিক ভালোই দেখা যাচ্ছে, সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, বাড়তি কথা বিবাদ বাড়াবে। পরের রাশি ধনু রাশি। আর্থিক চাপের জন্য সংসারে অশান্তির আশঙ্কা, গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম আসতে পারে, সন্তানের আবদার পূরণ করতে গিয়ে খরচ হবে। সকলে মিলে দূরে বেড়াতে যাওয়ার আলোচনা ভেস্তে যেতে পারে, রক্তচাপ বাড়তে পারে। নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হতে পারে, খুব সাবধান, কারো বিরোধিতা করবেন না। গয়না ব্যবসায়ীদের জন্য শুভ সময়। আসছি পরের রাশিতে, অর্থাৎ মকর রাশিতে। বাড়িতে আত্মীয় শত্রুতার জন্য স্বামী স্ত্রীর বিবাদ অনেক দূর যাবে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় ভালো ফল পাবেন না, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার কিন্তু যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধুমহলে বিবাদ ডাকবে। এই সপ্তাহে সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতির যোগ রয়েছে। চাকরির নতুন সুযোগ আসতে পারে। ভগবানের চিন্তায় মনোনিবেশ করতে ইচ্ছে করবে, খরচ বৃদ্ধি পেতে পারে। নানা দিক দিয়ে যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্বের চাপ বেড়ে যেতে পারে। পরবর্তী রাশি কুম্ভ রাশি। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনের কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনো ব্যবহার নিয়ে মানসিক চাপ, স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে, সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়বে। বাড়তি কোনো খরচ নিয়ে চিন্তা থাকবে। শরীরে কোনো ক্ষতের জন্য চিকিৎসার খরচ বাড়বে। বাক্পটুতায় প্রভুত্ব বিস্তার হতে পারে। প্রচুর উদ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত ঘটবে। হঠাৎ করে কোনো আয় আপনাকে অবাক করতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে, আইনি ঝামেলা বাড়বে। শেষ রাশি মীন রাশিতে চলে আসবো আমরা। ব্যবসায় খুব ভালো খবর পাবেন, তবে একটু আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা চলবে। বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। এই সপ্তাহে বাড়তি কথা বিপদ বাড়াতে পারে আপনার। বাড়তি আয় করতে গিয়ে পুলিশের সমস্যা বাড়তে পারে, পেটের সমস্যা বাড়বে। পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। নিজের অভিজ্ঞতায় ব্যবসায় উন্নতি হবে। আটকে থাকা পাওনা আদায় হতে পারে। সন্তানের সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ রয়েছে। কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল? যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার।